ওপার বাংলায় মুক্তি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা অর্ধাঙ্গিনী। গত 2 জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এই সিনেমাটি। মুক্তির 10 দিনে প্রায় 1,50,00,000 রুপি আয় করেছে জয়ার সিনেমা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,97,38,000 টাকার বেশি। টলি বাংলা বক্স অফিস এক টুইটে জানিয়েছেন, কিছু সময় আমরা কোনো সিনেমা থেকে প্রত্যাশা করি না, কিন্তু সেই সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। গত বছর যেমন ছিল দোস্তজি, আর এবছর অর্ধাঙ্গিনী। ছবির গল্পে দেখা যাবে একজন ব্যক্তি তার প্রথম স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন সংসারের পর বিচ্ছেদ করে ফেলেন, এরপর বিয়ে করেন আরেক নারীকে। হঠাৎ এক দুর্ঘটনায় কোমায় চলে যান সেই ব্যক্তি। এমন এক জটিল পরিস্থিতি তৈরি হয় যে বর্তমান স্ত্রী ছুটে যান তার আগের স্ত্রীর কাছে, অতঃপর বর্তমান ও প্রাক্তনের মধ্যে এক অন্যরকম রসায়নের অবতারণা হয়। অর্ধাঙ্গিনী কৌশিক গাঙ্গুলির পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা। এর আগে বিসর্জন ও বিজয়া সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। সিনেমাটিতে জয়া আহসানের সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা। 2019 সালে শুরু হয় অর্ধাঙ্গিনী সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষে দীর্ঘ 4 বছর পর চলতি মাসে মুক্তি পায় এটি। নাজমা খাতুন, বিনোদন ডেস্ক, দৈনিক কল্যাণ।